নজর রাখবো গার্সটিন প্লেসের দিকে কারণ চব্বিশ ঘন্টা পরেও নেবেনি গার্সটিন প্লেসের বাড়ির আগুন সকালের পর ফের সন্ধে আগুন লাগে কুলিং প্রসেস চলাকালীন ফের আগুন এখনও বাড়ি থেকে বেরোচ্ছে ধোঁয়া আগুনের উৎসস্থলের খোঁজে দমকল ঘটনাস্থলে কাজ করছে এখনও দমকলের চারটি ইঞ্জিন এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে চব্বিশ ঘন্টা পরেও ধোঁয়া বেরোচ্ছে গার্সটিন প্লেসের এই বাড়ি থেকে আরও বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি তুলিকা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে তুলিকা তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো এই মুহূর্তের কি ছবি রয়েছে দেখো চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও কিন্তু এখনও পর্যন্ত যে আগুন নেভানোর কাজ সেটা নিয়ন্ত্রণ করা গেলেও কিন্তু ধোঁয়া এখনো পর্যন্ত দেখা যাচ্ছে অর্থাৎ কুলিং যে প্রসেস সেই কুলিং প্রসেস এই মুহূর্তে চলছে আমি একবার সেই ছবিটা দেখানোর কথা বলবো আমার ভিডিও জেনি রাশিকরকে তুমি দেখতে পাচ্ছ যে একেবারে যে বিল্ডিং সেই বিল্ডিংয়ে পাঁচ নম্বর যে গাছটিং প্রেস তার বিল্ডিংয়ের ভেতরের ছাদের যে অংশ সেখান থেকে কিন্তু এখনও পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে তবে হালকা ধোঁয়া বেরোচ্ছে এই মুহূর্তে যারা দমকলের কর্মীরা রয়েছেন তারা কিন্তু কুলিং প্রসেস চালাচ্ছেন এবং গতকাল ঠিক ভোর সাড়ে চারটের সময় যে সময় এই আগুন লাগে প্রথমে যে কেমিক্যাল গোডাউন রয়েছে এই যে পুরনো একশো বছরে প্রায় একশো বছরের পুরনো এই বাড়িতে সেই বাড়ির সেকেন্ড ফ্লোরে কেমিক্যাল গোডাউনে প্রথমে আগুন লাগে এবং সেখান থেকে দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে ওপরে যে ছাদ রয়েছে ছাদের যে ঘরগুলো রয়েছে সেখানে এবং প্রায় যুদ্ধকালীন তৎপরতায় প্রায় ছ থেকে সাতটি ইঞ্জিন যখন ঘটনাস্থলে এসে কাজ করে প্রায় নিয়ন্ত্রণে আনলেও কিন্তু পরবর্তীকালে আবারও সেই পকেট যে ফায়ার রয়েছে সেই পকেট ফায়ার থেকে আগুন আবারও আবারও সেই আগুন ছড়িয়ে পড়ে এবং সে সে কারণে বিকেলবেলা থেকে আবারও যে আগুন নেভানোর যে কাজ বা আগুনকে নিয়ন্ত্রণ করার যে কাজ সেই কাজ করা হয় এবং আমি রাজশেখরকে আরও একটা ছবি দেখানোর কথা বলবো আমি যে বিল্ডিংটা দেখাচ্ছি তোমাকে রুমকি সেই বিল্ডিংটা হচ্ছে একেবারে পিছনের যে অংশ এবং তুমি দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত রাজশেখরকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য যে দমকলের যে গাড়ি রয়েছে সেই গাড়ি আনা হয়ে এবং সব থেকে বড় কথা গতকালই আমরা সেই ছবি দেখিয়েছিলাম বা সেই তথ্য দিয়েছিলাম রিপাবলিক বাংলার দর্শকদের জন্য যে যে এই একশো বছরের যে সিঁড়ি সেটা কিন্তু ওপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে কাঠের সিঁড়ি আর সে কারণে কাঠের সিঁড়ি যেহেতু আগুনে কার্যত বস্মীভূত হয়ে গিয়েছে সেক্ষেত্রে দমকল কর্মীদের গতকাল থেকেই কিন্তু বেশ বেগ পেতে হচ্ছিল সে কারণে তারা ভেতরে প্রবেশ করে যে বাড়ির ভিতরে যে আগুন সেটাকে নিয়ন্ত্রণ করবে সেটা সম্ভবপর হচ্ছিল না তাই বাড়ির সামনের অংশ এবং বাড়ির যে পিছনের অংশ যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু এই মুহুর্তে যে স্কাই স্কাইলিফট এই মুহূর্তে সেই ব্রন্টো স্কাই লিফ্ট তুমি দেখতে পাচ্ছ এইটা কিন্তু বিকেলবেলার পরে আনা হয়েছে অর্থাৎ সকাল থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছিল দমকল কর্মীদের পক্ষ থেকে কিন্তু যখন একেবারেই ভেতরে যাওয়া সম্ভব হচ্ছে না এবং এই যে তিনতলা বিল্ডিং সেই তিনতলা বিল্ডিংয়ের ওপরে ওঠা সম্ভব হচ্ছে না গতকালও তারা ল্যাডারে মাধ্যমে সেই কাঁচ ভেঙে ভেতরে যে জল প্রবেশ করানোর চেষ্টা করছিলেন দমকল কর্মীরা কিন্তু তারপরেও যখন বিকেলে আবারও আগুন আরও তীব্রতর হয়ে ওঠে সে সময় কিন্তু এই যে ব্রাউন ব্রঙ্ক ব্রংক স্কাই লিফট রয়েছে এই ছবিটা আমি আরেকবার বলবো রাজশেখরকে দেখানোর জন্য এই লিফটের মাধ্যমেই কিন্তু বিকেল বেলায় তারা একেবারে ওপরের দিকে যান এবং সেখান থেকে জল দিয়ে আগুন নেভানোর কাজ করেন দমকলের কর্মীরা এবং তুমি দেখতে পাচ্ছ একাধারে ওপর থেকে নিচ পর্যন্ত যে মূলত ছাদের যে অংশ ছাদের যে বিল্ডিংটা রয়েছে এবং তার নিচের অর্থাৎ সেকেন্ড ফ্লোরের যেটা মূলত কেমিক্যাল ফ্যাক্ট কেমিক্যাল গোডাউন ছিল সেই কেমিক্যাল গোডাউন কিন্তু এখনও পর্যন্ত সেই আগুন নেভানোর কাজ হলেও কিন্তু সামনের যে অংশ রয়েছে যেটা কিছুক্ষণ আগে যে ছবিটা দেখাচ্ছিলাম সেখানে কিছুটা এখনও পর্যন্ত হালকা ধোঁয়া রয়েছে সেই হালকা ধোঁয়ার যে কুলিং প্রসেস এই মুহূর্তে করছেন দমকলের কর্মীরা এই মুহূর্তে পঁয়তাল্লিশ নম্বর যিনি ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন তিনি এখানে এখনও পর্যন্ত রয়েছেন আমি একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব যে এই মুহূর্তের পরিস্থিতি কি বা কালকে কালকে তো আগুন বলা হয়েছিল যে নিয়ন্ত্রণে চলে এসেছে তারপরে আবারও সেই আগুন আবারও বাড়লো কীভাবে না আবার ওই আমার মনে হচ্ছে ওই সন্ধ্যা নাগাদ ছটা নাগাদ তোরা ছটা খুব ভাবাহ আগুন বাড়ায় খুব বড় সকাল থেকেও বড় মনে হয় তারপরে আমি ওই সুজিতবাবুকে ফোন করলাম ল্যাডার না পাঠালে আর হবে না বাড়িটা পুরো ক্ল্যাপস হয়ে যাবে তারপরে সুজিতবাবু ল্যাডার পাঠালো

আগুনটা পুরোপুরি নিভে গেছে কিন্তু সেটা নামেনি কিন্তু ভেতরে তো প্রবেশ করা সম্ভব হয়নি যেহেতু কাঠের সিঁড়ি রয়েছে কিন্তু আপনি বলছেন যে আবারও বিকেলবেলার পর থেকে আগুনটা বাড়ে তার আগে সকালবেলায় সকালবেলায় যখন আগুন লাগে সেই সময় যখন আগুন নেভানোর কাজ করা হয় কোনো একটা জায়গায় কি মনে হয় যে গাফিলতি ছিল দমকলে তার কারণ পুরো কুলিং প্রসেস না করে বা কোনো পকেট ফায়ার রয়েছে কিনা সেটা না দেখে বেরোনোর জন্য কি আবারও সেই বিকেলবেলার পরে আগুন লাগে না ফায়ার ব্রিগেড তারপরে গাফিলতি আমি বলবো না সকালে আসতে দেরি হয়েছে সেটা বারবার বলেছি আমি আসার পর জীবনের ঝুঁকি নিয়ে মানে যা করেছে আর মানে সম্ভব আর অন্যকে ওই লেডার দিয়ে এসেব্য এবং তিনি বলছেন বিকেলেবেলায় আবারও আগুন লাগে এবং পরে আবার দমকল আসে এবং এই মুহুর্তে চারটি ইঞ্জিন কাজ করছে কুলিং প্রসেস চলছে আপাতত তোমাকে ধন্যবাদ তলিকা নজর রাখবো প্লেসের দিকে কারণ চব্বিশ ঘন্টা পরেও নেবেনি গার্সটিন প্লেসের বাড়ির আগুন সকালের পর ফের সন্ধ্যায় আগুন লাগে কুলিং প্রসেস চলাকালীন ফের আগুন এখনও বাড়ি থেকে বেরোচ্ছে ধোঁয়া আগুনের উৎসস্থলের খোঁজে দমকল ঘটনাস্থলে কাজ করছে এখনও দমকলের চারটি ইঞ্জিন এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে চব্বিশ ঘন্টা পরেও ধোঁয়া বেরোচ্ছে গার্সটিন প্লেসের এই বাড়ি থেকে আরও বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি তুলিকা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে তুলিকা তোমার বিস্তারিত জানতে চাইবো এই মুহূর্তের কিছু রয়েছে দেখো চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত যে আগুন নেভানোর কাজ সেটা নিয়ন্ত্রণ করা গেলেও কিন্তু ধোঁয়া এখনো পর্যন্ত দেখা যাচ্ছে অর্থাৎ কুলিং যে প্রসেস সেই কুলিং প্রসেস এই মুহূর্তে চলছে আমি একবার সেই ছবিটা দেখানোর কথা বলবো আমার ভিডিও জন রাজশেখরকে তুমি দেখতে পাচ্ছ যে একেবারে যে বিল্ডিং সেই বিল্ডিংয়ের পাঁচ নম্বর যে গাছটিং প্রেস তার বিল্ডিংয়ের ভেতরের ছাদের যে অংশ সেখান থেকে কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে তবে হালকা ধোঁয়া বেরোচ্ছে এই মুহূর্তে যারা দমকলের কর্মীরা রয়েছেন তারা কিন্তু কুলিং প্রসেস চালাচ্ছেন এবং গতকাল ঠিক ভোর সাড়ে চারটের সময় যে সময় এই আগুন লাগে প্রথমে যে কেমিক্যাল গোডাউন রয়েছে এই যে পুরনো একশো বছরে প্রায় একশো বছরের পুরোনো এই বাড়িতে সেই বাড়ির সেকেন্ড ফ্লোরে কেমিক্যাল গোডাউনে প্রথমে আগুন লাগে এবং সেখান থেকে দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে ওপরে যে ছাদ রয়েছে ছাদের যে ঘরগুলো রয়েছে সেখানে এবং প্রায় যুদ্ধকালীন তৎপরতায় প্রায় ছ থেকে সাতটি ইঞ্জিন যখন ঘটনাস্থলে এসে কাজ করে প্রায় নিয়ন্ত্রণে আনলেও কিন্তু পরবর্তীকালে আবারও সেই পকেট যে ফায়ার রয়েছে সেই পকেট ফায়ার থেকে আগুন সেই আগুন ছড়িয়ে পড়ে এবং সে কারণে আবারও বিকেলবেলা থেকে যে আগুন নেভানোর যে যে কাজ বা আগুনকে নিয়ন্ত্রণ করার কাজ সেই কাজ করা হয় এবং আমি রাশেকরকে আরো একটা ছবি দেখানোর কথা বলবো আমি যে বিল্ডিংটা দেখাচ্ছি তোমাকে রুমকি সেই বিল্ডিংটা হচ্ছে একেবারে পিছনের যে অংশ এবং তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত রাশেকরকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য যে দমকলের যে গাড়ি রয়েছে সেই গাড়ি আনা এবং সব থেকে বড় কথা গতকালই আমরা সেই ছবি দেখিয়েছিলাম বা সেই তথ্য দিয়েছিলাম রিপাবলিক বাংলার দর্শকদের জন্য যে যে এই একশো বছরের বাড়ি পুরোটাই যে সিঁড়ি সেটা কিন্তু ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই হচ্ছে কাঠের সিঁড়ি আর সে কারণে কাঠের সিঁড়ি যেহেতু আগুনে কার্যত বসীভূত হয়ে গিয়েছে সেক্ষেত্রে দমকল কর্মীদের গতকাল থেকেই কিন্তু বেশ বেগ পেতে হচ্ছিল সে কারণে তারা ভেতরে প্রবেশ করে যে বাড়ির ভিতরে যে আগুন সেটাকে নিয়ন্ত্রণ করবে সেটা সম্ভবপর হচ্ছিল না তাই বাড়ির সামনের অংশ এবং বাড়ির যে পিছনের অংশ যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু এই মুহূর্তে যে ব্রন্টো স্কাইলিফট এই মুহূর্তে সেই স্কাই স্কাইলিফট তুমি দেখতে পাচ্ছ এইটা কিন্তু বিকেল বেলার পরে আনা হয়েছে অর্থাৎ সকাল থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছিলো দমকল কর্মীদের পক্ষ থেকে কিন্তু যখন একেবারেই ভেতরে যাওয়া সম্ভব হচ্ছে না এবং এই যে তিনতলা বিল্ডিং সেই তিনতলা বিল্ডিংয়ের ওপরে ওঠা সম্ভব হচ্ছে না গতকালও তারা ল্যাডারে মাধ্যমে সেই কাঁচ ভেঙে ভেতরে জল প্রবেশ করানোর চেষ্টা করছিলেন দমকল কর্মীরা কিন্তু তারপরেও যখন বিকেলে আবারও আগুন আরও তীব্রতর হয়ে ওঠে সে সময় কিন্তু এই যে ব্রঙ্ক ব্রণ্ট স্কাই লিফট রয়েছে এই ছবিটা আমি আরেকবার বলবো রাজশেখরকে দেখানোর জন্য এই লিফটের মাধ্যমেই কিন্তু বিকেল বেলায় তারা একেবারে ওপরের দিকে যান এবং সেখান থেকে জল দিয়ে আগুন নেভানোর কাজ করেন দমকলের কর্মীরা এবং তুমি দেখতে পাচ্ছ একাধারে ওপর থেকে নিচ পর্যন্ত যে মূলত ছাদের যে অংশ ছাদের যে বিল্ডিংটা রয়েছে এবং তার নিচের অর্থাৎ সেকেন্ড ফ্লোরের যেটা মূলত কেমিক্যাল ফ্যাক্ট কেমিক্যাল গোডাউন ছিল সেই কেমিক্যাল গোডাউন কিন্তু এখনও পর্যন্ত সেই আগুন নেভানোর কাজ হলেও কিন্তু সামনের যে অংশ রয়েছে যেটা কিছুক্ষণ আগে যে ছবিটা দেখাছিলাম। সেখানে কিছুটা এখনও পর্যন্ত হালকা ধোঁয়া রয়েছে সেই হালকা ধোঁয়ার যে কুলিং প্রসেস এই মুহূর্তে করছেন দমকলের কর্মীরা এই মুহূর্তে পঁয়তাল্লিশ নম্বর যিনি ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন তিনি এখানে এখনও পর্যন্ত রয়েছেন আমি একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব যে এই মুহূর্তের পরিস্থিতি কি বা কালকে কালকে তো আগুন বলা হয়েছিল যে নিয়ন্ত্রণে চলে এসেছে তারপরে আবারও সেই আগুন আবারও বাড়লো কীভাবে না আবার ওই আমার মনে হচ্ছে ওই সন্ধ্যা নাগাদ ছটা নাগাদ পরা ছটা খুব ভাবা আগুন বাড়ায় খুব বড় সকাল থেকেও বড় মনে হয় তারপরে আমি ওই সুজিতবাবুকে ফোন করলাম ল্যাডার না পাঠালে আর হবে না বাড়িটা পুরো ক্ল্যাপস হয়ে যাবে তারপরে সুজিতবাবু ল্যাডার পাঠালো

আগুনটা পুরোপুরি নিভে গেছে কিন্তু সেটা নেবেনি কিন্তু ভেতরে তো প্রবেশ করা সম্ভব হয়নি যেহেতু কাঠের সিঁড়ি রয়েছে তার আগে সকালবেলায় সেই সময় আগুন নেভানোর কাজ করা হয় কোনো একটা জায়গায় কি মনে হয় যে গাফিলতি ছিল দমকলে তার কারণ পুরো কুলিং প্রসেস না করে বা কোনো পকেট ফায়ার রয়েছে কিনা সেটা না দেখে বেরোনোর জন্যই কি আবারও সেই বিকেলবেলার পরে আগুন লাগে না ফায়ার ব্রিগেড তারপরে গাফিলতি আমি বলবো না সকাল আসতে দেরি হয়েছে সেটা বারবার বলেছি আমি আসার পর জীবনের ঝুঁকি নিয়ে মানে যা করেছে আর মানে সম্ভব না আর অন্যকে ওই লেডার দিয়ে এসে এবং তিনি বলছেন বিকেলেবেলায় আবারও আগুন লাগে এবং পরে আবার দমকল আসে এবং এই মুহুর্তে চারটি ইঞ্জিন কাজ করছে কুলিং প্রসেস চলছে আপাতত তোমাকে ধন্যবাদ তো লেখা